नमस्कार बंधुरा सबाइके स्वागतम जानाच्छि आरो एकटी नतून चाकरिर विज्ञप्ति निये जेखाने न्याशनल बैंक फर एग्रिकालचार एंड रूरल डेवलपमेंटेर पक्ष थेके नियोग करते चलेছে किछु संख्यक शून्य पदे वेस्ट बेंगलेर चाकरिर कर्मस्थान रयेছে एबं कि एग्जामिनेशन सेंटारगुलो वेस्ट बेंगले रयेছে सबই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো। যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিওর আগে বলে নেওয়া ভালো যে নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে যেতে হবে, সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই চাকরির ক্ষেত্রে 18 জুলাই 2022, 7ই আগস্ট 2022, অর্থাৎ এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 7ই সেপ্টেম্বর 2022 হবে অনলাইন এক্সামিনেশন এবং কি বলা রয়েছে চেঞ্জ দ্য ডেট এক্সামিনেশন, পরবর্তীকালে যদি তারা চায় চেঞ্জ করতে পারে এক্সামিনেশন, তার জন্য কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনভাবে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এই সব শূন্যপদ রয়েছে। এখানে রয়েছে জেনারেল, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ার, ফিশার্স, ফরেস্ট্রি, ল্যান্ড ডেভেলপমেন্ট, আরও রয়েছে অনেক পদে। টোটাল মিলিয়ে পদ রয়েছে 161টা শূন্যপদ। তো এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী বলছে। এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হলো প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যেরকম রয়েছে, প্রথম রয়েছে জেনারেল। জেনারেল পদের জন্য যারা আবেদন করবেন ব্যাচেলর ডিগ্রি করতে হবে যে কোনো সাবজেক্টে, মিনিমাম 60% নাম্বার থাকতে হবে SC/ST দের এবং 50% নাম্বার থাকবে SC/ST বাদের যারা আছো এবং পোস্ট গ্রাজুয়েট করেছো। এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে, ব্যাচেলর ডিগ্রি করতে হবে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে হবে, 60% নাম্বার থাকতে হবে SC/ST দের এবং 55% নাম্বার থাকবে পোস্ট গ্রাজুয়েশনের দের। ফিশার পদে যারা আবেদন করবে ব্যাচেলর ডিগ্রি করতে পারো, এখানেও সেই একই রয়েছে। এখানে 60%-এর জন্য SC/ST দের সুবিধা থাকবে এবং 55% যারা পোস্ট গ্রাজুয়েট করেছে তাদের কিন্তু এখানে অ্যালাউ করবে। তারপরে যে ফরেস্ট্রি একই রয়েছে, শুধুমাত্র এখানে ফরেস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে আর যা আছে সব একই, পার্সেন্টেজ সব একই। ল্যান্ড ডেভেলপমেন্ট, সয়েল সায়েন্স, এখানেও ব্যাচেলর ডিগ্রি করতে হবে এগ্রিকালচারে এবং সয়েল সায়েন্স আর অ্যাগ্রোনমি মাই একটা অপশান রয়েছে, সায়েন্স রয়েছে এক সাবজেক্টে, ওই দুটো সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে যদি আপনি কোনোরকমভাবে সাবজেক্ট নিয়ে ব্যাচেলর ডিগ্রি করেছেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তারপর রয়েছে প্ল্যান্টেশন হরিকালচার, এখানেও হরিকালচার নিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে হবে, সে একই রয়েছে। তারপরে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার রয়েছে, ফাইন্যান্স রয়েছে, তারপরে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি রয়েছে, ব্যাচেলর ডিগ্রি করতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে। এখানে SC/ST দের 60%-এর মতো নাম্বার থাকতে হলেই হবে, এবার যারা পোস্ট গ্রাজুয়েট হয়েছে তাদের 55% নাম্বার থাকতে হবে। এগ্রিকালচার মার্কেট নিয়ে পড়াশোনা করতে হবে, ব্যাচেলর ডিগ্রি করতে হয়। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের জন্য সেই একই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 1-এর জন্য রাজবংশী যারা আছে তাদের জন্য অন্যরকম বই রয়েছে। তো এখান থেকে তোমরা যদি রাজবংশী হয়ে থাকো তারা কিন্তু এই অপশানে গিয়ে দেখতে হবে তোমাদেরকে। এই চাকরির ক্ষেত্রে কী কী কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি রয়েছে, সিকিউরিটি অ্যানালাইসিস, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেট, অর্থাৎ যেসব কাজের জন্য যেসব চাকরির জন্য যেসব কাজ রয়েছে এখানে দেওয়া রয়েছে অপশন হিসাবে। তারপরে এখানে সময়সীমা অর্থাৎ বয়সসীমা আবেদন করার ক্ষেত্রে 1 জুলাই 2022-এর মধ্যে বয়সসীমা হতে হবে 21 থেকে 30 বছর, 1/7/2022 হিসাবে। তারপর এখানে বলা রয়েছে যারা 2/7-1992 থেকে 1/7-2001-এর মধ্যে কিন্তু জন্মর বার্থডেট হতে হবে। 3 বছর ছাড় থাকবে OBC দের এবং কি SC/ST দের 5 বছর করে ছাড় থাকবে। তারপর এখানে রয়েছে হলো এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে। এক্সামিনেশন সেন্টারগুলোর এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন কিসে কিসে হবে, বেঙ্গলিতে হবে, ইংলিশে হবে এবং কম্পস্ট্রাইক টাইমে মিনিট থাকবে 120 মিনিট, দুটো ভাষায় এখানে পরীক্ষা হবে। কোয়ালিফিকেশন এখানে কী কী থাকছে চাকরির ক্ষেত্রে, রিজনিং থাকছে, কম্পিউটার নলেজ থাকছে, মেরিট সেকশন রয়েছে। তো এখানে আরও নিচে গেলে দেখতে পারবো যে কোথায় চাকরি অর্থাৎ এক্সামিনেশন পড়বে। তো কিছুটা স্ক্রলিং করলে বুঝতে পারবো, কারণ বহুত বড় একটি PDF ফাইল। এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করার ক্ষেত্রে এখানে যেখানে পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্ট রয়েছে 33 নম্বরে, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি এইসব জায়গায় হবে পরীক্ষা। এবার 2 নম্বর পরীক্ষা অর্থাৎ ফেজ 2 হবে হলো আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর। তো ফেজ 2 কিন্তু অনেক দূরে হবে, তো সেক্ষেত্রে কিন্তু তৈরি থাকতে হবে এই চাকরির ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন চলাকালীন দিতে হবে ধার্য মূল্য অর্থাৎ টাকা লাগবে, যেটা হলো নট রিফান্ডেবল। SC/ST দের 150 টাকা লাগবে, SC/ST বাদে যারা আছে তাদের 800 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। डॉक्यूमेंटेशन जमा दीते हैं जा जा जमा दीते हैं सब एखे रही है एप्लीकेशन सबमिट कर आपके फिल आप करते एप्लीकेशन लिंक हमें डिस्क्रिप्शन बक्से दिए दीची जो आवेदन करते चान তাহলে কিন্তু আবেদন করতে পারেন এবং সাথে সিলেবাসও রয়েছে অ্যাপ্লিকেশনে। তো এখানে শেষ করছি ভিডিও। যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান তাহলে টেলিগ্রামে চলে যান। ধন্যবাদ।